আজ থেকে বছর তিনেক আগেও একটা আস্ত কোম্পানির মালিক ছিলেন তিনি। গ্যারেজে 64টা গাড়ি, পরনে স্যুট, ক্লিন শেপ চেহারা। সম্পত্তির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। কিন্তু এখন জেলে পাগলের মতো প্রলাপ বকছেন ভারতের সারদা চিটফান্ড কোম্পানির একসময়ের চেয়ারম্যান সুদীপ্ত সেন। গত 3 বছর পাল্টে দিয়েছে অনেক কিছুই, হাত করা পড়েছে সুদীপ্তর হাতে। জেলের ভাত ছাড়া অন্য কিছু জোটেনি, সরে গিয়েছে একসময়ের বন্ধুরাও। এখন তিনি নাকি আতপাগল অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন জেলে। একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি তার জন্য মনোবিত ডেকেছিল জেল কর্তৃপক্ষ। জেলে ঢোকার পর থেকে চেহারায় ছাপ পড়েছে তার, ওজন প্রায় অর্ধেকে পৌঁছেছে। আলিপুর জেলের ভিতর কারোর সঙ্গে কথা বলেন না তিনি, উদাসভাবে ঘুরে বেড়ান। মুখে বিড়বিড় করে কি বলেন কেউ তা বুঝতে পারে না। গত বৃহস্পতিবার নাকি তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন একাধিকবার। এরপর ডাকা হয়েছে চিকিৎসক ও মনোবিদ। 4 ফুট বাই 5 ফুটের ঘরেই দিন কাটে তার। খাওয়া দাওয়া নাকি প্রায় ছেড়েছেন তিনি। দিনে দিনে কমছে ওজন, না খেয়ে খেয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে আসার পর চিকিৎসকদের সঙ্গে অসংলগ্ন ভাষায় কথা বলতে শুরু করেন তিনি। ডিপ্রেশনে এই অবস্থা বলে মনে করেন চিকিৎসকরা। উল্লেখ্য, 2013 সালের কাশ্মীর থেকে ধরা পড়েন সারদাকর্তা সুদীপ্ত সেন। চিটফান্ড মামলা প্রকাশ্যে আসার পর সেখানেই পালিয়েছিলেন সুদীপ্ত। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।